হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ওয়ার্ড আর্ট। আমরা যদি কোনো একটি লেখাকে ডিজাইন করতে চাই, যেমন বিভিন্ন সময় দেখা যায় একটা বইয়ের শুরুতে একটু মানে একটা হেডলাইনটাকে আমরা যদি খুব সুন্দর করে যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করব সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি নাম লিখবো। যেমন মনে করেন আমি ইমরান হোসেন, এই যে লেখাটা লিখলাম, লেখাটা আমি ব্লক করলাম। ব্লক করার পর ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে ডান দিকে একটি ওয়ার্ড আর্ট লেখা থাকে, এটার মধ্যে ক্লিক করব। এরপর এখানে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, যে কোনো একটি স্টাইলের মধ্যে আমি ক্লিক করে দেব। যেমন দেখেন আমি এই স্টাইলটি পছন্দ করে নিলাম। এরপর এখানে ফন্ট বক্সের মধ্যে বিভিন্ন রকমের স্টাইল রয়েছে, লেখার স্টাইল, আমি যে কোনো একটি স্টাইল লেখার স্টাইলও পছন্দ করে নিতে পারি, ঠিক আছে। এরপর এখানে বোল্ড আছে আপনার, আবার ইতালিক আছে, মন চাইলে ইতালিকও করতে পারেন। এইরকম আপনি যদি এখান থেকে সাইজ যদি বাড়াতে চান, সেক্ষেত্রে সাইজও বাড়ানো যাবে। যেমন আমি এখানে 72 দিলাম, সরি 72 দিলে একটু হচ্ছে এই যে এতটুকু দিলাম, ঠিক আছে। এরপর ওকে দিয়ে দিলাম, এই যে দেখেন কত খুব সুন্দর করে একটি নাম চলে আসলো। এরপর আমি যদি এই লেখাটাকে যদি বিভিন্ন রকমের ডিজাইন করতে চাই, যেমন দেখেন এখানে স্টাইলটি পছন্দ না হয়, অন্য একটু পছন্দ করতে চান, সেক্ষেত্রে আমরা এটাকে পরিবর্তন করে দিতে পারবো, যে কোনো একটি পছন্দ করে নিতে পারেন। যেমন আমি এটা দিলাম, ঠিক আছে। এরপর আমরা যদি এখানে নির্দিষ্ট এই যে কালারটা আছে, কালারটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট আমার পছন্দ মতো একটা ফিল কালারও দেওয়া যাবে। যেমন দেখেন আমি এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর মোড়ে ফুল কালারসের মধ্যে গিয়ে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে গিয়ে এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, যেখানে মানে যত রকমের কালার আছে সব কালার আপনার এখানে দেখা যাবে। এরপর ওকে দিয়ে দিয়ে ওই কালারটি এখানে হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখানে আউটলাইন একটি কালার থাকে, ওই কালারটিও দিতে পারেন, যেমন দেখতে পাচ্ছি আমরা ওটা আর কি। এরপর মোর আউটলাইন এখানেও, এখান থেকে আপনি যে কোনো একটি কালার চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি লাল কালারটা দিচ্ছি, আপনারা যাতে করে বুঝতে পারেন সেজন্য। এরপর শেপ আউটলাইন, এটার মধ্যে গিয়ে আপনি যদি এখানে এই যে এটার মধ্যে ক্লিক করেন, দেখবেন যে আপনার ওই চিহ্নটি অর্থাৎ আউটলাইনটি একটু বড় হবে আবার ছোটো আছে। আপনার যতটুকু কাজ যদি না লাগে, তাহলে সেক্ষেত্রে নো আউটলাইন এখানে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। এরপর এখানে গিয়ে চেঞ্জ শেপের মধ্যে গিয়ে আপনি লেখাটাকে বাঁকা ছোটা এভাবে বিভিন্ন রকমের করতে পারেন। যেমন দেখেন এই গাইডের মতন দেখতে এটাও দিতে পারেন, বা এটা দিতে পারেন, এটা দিতে পারেন, যে কোনো একটি পছন্দ করে আপনার মতো। এরপর এভাবে বড় করে বড় করা যাবে। 30 মিনিটে আসলে মাউসের ভেতরে নিচের দিকে টান দিলে বড় হবে, আবার যখন ভিতর দিকে টান দিবেন তখন দেখবেন ছোটো হবে, ঠিক আছে। এরপর আমরা যদি বিভিন্ন রকমের কালার নিজের পছন্দ মতো যদি করতে চাই, সেক্ষেত্রে গাইডলাইনে গিয়ে এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এরপর আবার এখান থেকে পিকচারও দিতে পারেন একটি, আপনার যদি নির্দিষ্ট কোনো একটি পিকচার থাকে, সেক্ষেত্রে আপনি এই পিকচারটি এখানে দিয়ে দিতে পারেন। যেমন ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে পিকচারটি হয়ে গেছে। তো এরপর আমরা চাইলে এখানে আবার টেক্সটারের মধ্যে গিয়ে বিভিন্ন রকমের কিছু ডিজাইন রয়েছে, যে কোনো একটি ডিজাইন আপনি এখান থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি পিকচারের মধ্যে দেখেন আমি আরেকটি আপনাকে আপনাদেরকে দেখায় এটা দিতে মনে করেন, এই যে দেখেন এই পিকচারটি এখানে হয়ে গেল। আর যদি এগুলি না দিয়ে দিতে আপনি এখান থেকে কোনো একটি শেডো মানে ডিজাইন দিয়েও দিতে পারেন। তারপর এখানে একটা শেডো দেখা যাচ্ছে, শেডো থেকে আপনি ছায়াও বিভিন্ন রকমের ছায়া আছে এখানে, যে কোনো একটি ছায়া আপনি দিয়ে দিতে পারেন। দেখেন বিভিন্ন রকমের রয়েছে, যে কোনো একটি দিতে পারেন। আবার কালার আছে, শেডো কালার আপনি চাইলে সে কালার যেটি আছে শেডোর ওই কালারটিও চেঞ্জ করতে পারেন, যে কোনো একটি চেঞ্জ দেওয়া যাবে, ঠিক আছে। এরপর আপনার 3D মধ্যে গিয়ে আপনার এখানে বিভিন্ন রকমের আছে, ডিজাইন আছে 3D, এই 3D এগুলি এখান থেকে এখানে বিভিন্ন রকমের রয়েছে, যে কোনো একটি দিতে পারেন। আবার 3D কালারও আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোন যে কোনো একটি, ঠিক আছে। এটা হচ্ছে এরপর আবার 3D আপনি এভাবে ঘোরাতে পারেন, এদিক উপর দিকে আবার নিচের দিকে, হ্যাঁ এভাবে আপনি এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক এভাবে করতে পারেন। তো আর একটা হচ্ছে কি এডিট টেক্স, এডিট টেক্সের মধ্যে হচ্ছে কি আপনার লেখাটার মধ্যে যদি কোনো একটি শব্দ ভুল হয়ে যায়, সেক্ষেত্রে শব্দটি আপনি শুদ্ধ করে কীভাবে লিখে দেবেন। যেমন মনে করেন আপনার SU দিয়ে লিখতেন, SU হুসেন, ঠিক আছে, ওকে করে দিবেন, দেখবেন হয়ে গেছে, এই দিয়ে দেখেন ইমরান হুসেন।
এরপর এখানে টেক্সট র্যাপিং গিয়ে আপনি লেখাটা অন্য অন্যান্য লেখার নিচেও দিতে পারেন, যেমন ব্যাহ্যান্ড টেক্সট করে দিলাম। তারপর এখান থেকে আমি একটি কালার দিয়ে নির্দিষ্ট কালার দিতে চাচ্ছি, আমি এখান থেকে 3D নিয়ে ফেলতেছি দেখি, ঠিক আছে। আবার এটাকে একটু ছোটো করতেছি, আর লেখাটা যদি আমি একটু বাঁকা মানে কর্নারে কর্নারে দিতে চাই সেক্ষেত্রে এভাবে মাউস চেপে ধরে আপনি এভাবে বাঁকা করেও দেওয়া যাবে। এই যে দেখেন, এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে, এখন পুরো পেজের মধ্যে আমার নামটি চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আপনি যে কোনো ডিজাইন করে দিতে পারেন। এরপরে আপনি যদি এখানে কোনো কিছু লেখা লিখেন, দেখবেন যে এই লেখাটার উপরে আপনার লেখাগুলি হচ্ছে, যেমন সাপোজ আপনাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি, এই যে দেখেন, মূলত এগুলি হচ্ছে কি, মূলত এগুলি সিটের মধ্যে ব্যবহার করা হয়, বিভিন্ন সিট যারা তৈরি করেন এই সিটের মধ্যে আপনি নিচে আপনার অফিসিয়াল যে নামটি আছে ওই নামটি আপনি এখানে ব্যবহার করতে পারেন এভাবে ডিজাইন করে আর কি, ঠিক আছে। এরপর এখানে কি স্পেসিং আছে, স্পেসিংয়ের মধ্যে আপনার স্বাভাবিক মতো নর্মালি থাকে, এরপর আপনি যদি লুজ করে দেন তাহলে দেখবেন যে একটা অক্ষর আরেকটা অক্ষরের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, এর ভেরি লুজ আরও দূরত্ব হয়ে যাবে। এরকম আপনি যদি একটু টাইট করে দেন তাহলে ভেরি টাইট, আরেকটা হচ্ছে কি শুধু টাইট, আরেকটা হচ্ছে কি নর্মালি। স্বাভাবিকটাই আমি নর্মালি ব্যবহার করি, আপনারাও যারা আপনার যেটা যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আপনি যদি এই নামটা যদি দিতে না চান অথবা ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে এই লেখার উপর ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দেবেন, একদম ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ডিলিট অথবা ব্যাক স্পেস যে কোনো একটি দিলেও ডিলিট হয়ে যাবে। এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে কি, হাউ টু বোল্ড ইটালিক আন্ডারলাইন ফর পার্টিকুলার টেক্সট। আমরা যদি কোনো একটি লেখাকে যদি বোল্ড করতে চাই অর্থাৎ গাঢ় করতে চাই অথবা বাঁকা করতে চাই অথবা লেখাটির নিচে একটি লাইন দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা লেখাগুলির নিচে এই এই আন্ডারলাইন এবং ইটালিক বোল্ড এইগুলি কীভাবে করব সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে লেখাগুলি আমরা করব সেই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এই লেখাটা আমি করব হাদিস বিষয়ক দুর্লভ তত্ত্বাবলী, এই লেখাটা আমি করব, সেই ক্ষেত্রে লেখাটা প্রথমে কী করতে হবে, ব্লক করে নিতে হবে। তারপর এখানে যে একটি বি দেখা যাচ্ছে সেটা বোল্ড অর্থাৎ এটাকে দিলে গাঢ় হয়। এরপর আইতে ক্লিক করলে দেখবেন লেখাটা বাঁকা হচ্ছে, এরপর ইউতে ক্লিক করলে আপনার লেখাটি নিচে একটি লাইন চলে আসবে। এগুলো যদি আমরা কিবোর্ড দিয়ে করি, বোল্ড করার কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল বি, আর ইতালি করার কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল আই, এরকম ইউ অর্থাৎ আন্ডারলাইন কন্ট্রোল ইউ আন্ডারলাইন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, এরকম ডবল আন্ডারলাইন দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডি, কন্ট্রোল অল্টার ডি দিলে আপনার লেখাগুলি কন্ট্রোল শিফট ডি দিলে আপনার লেখাগুলি আপনার লেখার নিচে ডবল আন্ডারলাইন হবে। তো এরকম আমি যদি একবার ক্লিক করলে বোল্ড হবে, আবার ক্লিক করলে গাঢ় চলে যাবে, এরকম আই থেকে একবার ক্লিক করলে লেখা বাঁকা হবে, আবার ক্লিক করলে সোজা হয়ে যাবে। এইরকম আন্ডারলাইনের ক্ষেত্রে কীরকম, আপনি একবার ক্লিক করলে আন্ডারলাইন হবে, আবার ক্লিক করলে আন্ডারলাইন ডি চলে যাবে। এরপর হচ্ছে কি, হাউ টু চেঞ্জ ফন্ট সাইজ। কোনো লেখার যদি আমরা সাইজ পরিবর্তন করতে চাই, যেমন এই লেখাটি যদি আমি একটু বড় করতে চাই অন্যান্য লেখার চেয়ে, নিচের লেখাগুলি চেয়ে, এই লেখাটা হেডলাইন যেহেতু সেই জন্য এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে বড় কীভাবে করব, এখানে দেখেন একটা সাইজ লেখা আছে ফন্ট সাইজ, এই হোম মেনুতে গিয়ে এই বক্সটিতে আমরা ক্লিক করব। বক্সটির মধ্যে আপনার যতটুকু সাইজ দিতে মন চায় ততটুকু আপনি দিতে পারেন, যেমন আমি এখানে 20 দিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে 18 বা 16 অথবা 22, আপনার যতটুকু মনে চায় যখন যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু দিতে পারবেন। আর কিবোর্ড দিয়ে যদি আমরা লেখাকে বড় ছোটো করতে চাই সেক্ষেত্রে বড় করার জন্য কন্ট্রোল টার্ট ব্রেগেট ডান পাশেরটা এরকম, আবার যদি ছোটো করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল টার্ট ব্রেগেট পাঁচটা অর্থাৎ শুরুটা, ঠিক আছে। এভাবে শুরুটা দিতে থাকলে দেখবেন শুরু হচ্ছে, এরকম ডানেরটা যদি আপনি দিতে থাকেন তখন দেখবেন যে কি বড় হতে থাকতেছে। হচ্ছে কি, হাউ টু ফন্ট কালার। কোনো লেখাকে যদি আমরা কালারে করতে চাই, এই যে মনে করেন এই লেখাটা আমি যদি একটু কালার করতে চাই সেক্ষেত্রে লেখাটা আমরা কালার কীভাবে দিব, এই যে দেখেন হোম মেনুতে গিয়ে এখানে একটি ফন্ট, এই যে এর নিচে কিছু কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ফন্ট কালার বক্স, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন রকমের কালার রয়েছে, যে কোনো একটি কালার আপনার চয়েস মতো আপনি আপনার যেটা পছন্দ হয় যেটা দিতে সুন্দর লাগে সেটার মধ্যে ক্লিক করে দিতে পারেন, অথবা এখানে আবার
মৌরি কালারে গেলেও আপনি এখানে বিভিন্ন রকমের কালার রয়েছে, যে কোনো একটা কালার আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর আমরা যদি কিবোর্ড দিয়ে যদি কালার করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল ডি দিয়ে এখান থেকে আমরা ফন্ট কালার, সরি লেখা ব্লক হয় নাই সেই জন্য লেখা ব্লক করে নিতে হবে, আগে কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দেওয়ার পর এখান থেকে যে কোনো একটি কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এই যে দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেল। তো এরপর আমরা হাউ টু সেট লাইন স্পেসিং, কোনো লেখা এক লাইন থেকে অন্য লাইনের মাঝে ফাঁক দিতে হলে প্রথমে সেই লেখাটুকু সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা মনে করেন এই লেখাগুলি যদি এক লাইন অন্য লাইনের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা একটু দূরত্ব রাখি, অথবা দূরত্ব আছে আমি একটু কাছাকাছি করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটাকে কীভাবে করবো, সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে লেখাগুলি করব সেই লেখাটিকে ব্লক করে নিতে হবে। ব্লক করার পর এখানে দেখেন হোম মেনুতে গিয়ে এটা হচ্ছে কি লাইন স্পেসিং বক্স, লাইন স্পেসিং বক্সের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এখানে 1.0 আছে, 1.15 আছে, 1.5 আছে, 2.0 আছে, 2.5 আছে, হ্যাঁ 3.0 আছে। আপনার যতটুকু যখন যেটা প্রয়োজন হবে আপনি তার মধ্যেই ক্লিক করে দিতে পারেন। যেমন 2.0 দিয়ে দিলাম, এরকম আপনি চাইলে 1.5ও করে দিতে পারেন। এরপর 1.5, 1.15, 1.0 যে কোনো একটা আপনার পছন্দ মতো দিয়ে দিলাম। যেমন আমার এখন এটা পছন্দ হচ্ছে আমি এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে কি হাউ টু চেঞ্জ অ্যালিজমেন্ট, কোনো লেখাকে যদি আমরা এদিক থেকে এদিক করতে চাই, কোথায় কোন দিক দিয়ে শুরু হবে সেটা নির্ধারণ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে লেখাটি করব সেই লেখাটি ব্লক করে নিতে হবে। যেমন হাদিস বিষয়ক দুর্লভ তত্ত্বাবলি, এই লেখাটা আমি মাঝখানে করতে চাই, সেক্ষেত্রে প্রথমে লেখাটা ব্লক করতে হবে। এরপর হোম মেনুতে গিয়ে এই যে এখানে চারটে অপশান দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি রাইট, আর এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে কি সরি, এটা হচ্ছে কি লেফট, এটা সেন্টার, এটা হচ্ছে কি রাইট, ঠিক আছে। আমার এখন বর্তমানে লেখাটি হচ্ছে কি বাম পাশে আছে, আর এরকম আমি এটাতে ক্লিক করলে মাঝখানে হয়ে যাবে, এটাতে ক্লিক করলে ডান পাশে হবে, এরকম এটাতে ক্লিক করলে বাম পাশে হবে, ঠিক আছে। আর এই প্রত্যেকটার একটা একটা কিবোর্ড কমান আছে, এইটার কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল এল, আর এটার কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল ই, আর এটার কিবোর্ড কমান হচ্ছে কি কন্ট্রোল আর, ঠিক আছে। যেমন দেখেন আমি লেখাটাকে মাঝখানে করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে দিলাম, লেখা মাঝখানে হয়ে গেলো, ঠিক আছে। এরপর আমি এই লেখাগুলিকে জাস্টিফাই করব, জাস্টিফাই কীভাবে করব, প্রথমে লেখাটা ব্লক করে নিতে হবে। এরপর এই যে এখানে জাস্টিফাই অর্থাৎ উভয় মার্জিন সোজা হবে, দুনো মার্জিন সোজা হবে। এই যে দেখেন লেখাটা প্রথমে একরকমের ছিল আর এখন আরেক রকমের হয়ে গেছে, দেখেন এই যে এখানে একটু ব্যবধান রয়েছে, ঠিক আছে, ওই লাইনে আর এই লাইনের মধ্যে ব্যবধান রয়েছে। আমরা যখন কন্ট্রোল জে দিয়ে দিব তখন দেখবেন একদম সোজা হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা লেখাকে সুন্দরভাবে সাজিয়ে করতে পারবো। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তো আমরা সবাই যারা এই ক্লাসটি এখন করতে চাচ্ছেন তারা সবাই যদি পারেন একটু মন দিয়ে এই ক্লাসটা একটু ভালোভাবে করবেন, যাতে করে এই ক্লাসটা আপনার সবসময় প্রয়োজন হবে, সবসময় প্রয়োজন হবে। সেই জন্য এই ক্লাসটা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন আপনাদের কম্পিউটারের মধ্যে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।